أعوذ بالله من الشيطان الرجيم. এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর, জবরের উচ্চারণ বাংলা আকারের মতো, এটি সবসময় হরফের উপরে হয়ে থাকে। কোনো আলিফের উপর যদি জবর, জের অথবা পেশ হয়, ওই আলিফকে হামজাহ বলে। জেরের উচ্চারণ বাংলা ইকারের মতো, এটি সবসময় হরফের নিচে হয়ে থাকে। পেশের উচ্চারণ বাংলা উকারের মতো, এটি সবসময় হরফের উপরে হয়ে থাকে। সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু, সুই সু। সদ জবর স, সদ জবর স, স স, সদ জবর স, সদ পেশ সু, স সু, সদ জবর স, সদ জের সুই, স সুই, সদ জের সুই, সদ জের সুই, সুই সুই, সদ জের সুই, সদ জবর স, সুই স, সদ জের সুই, সদ পেশ সু, সুই সু, সদ পেশ সু, সদ পেশ সু, সু সু, সদ পেশ সু, সদ জবর স, সু স, সদ পেশ সু, সদ জের সুই, সু সুই, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সিন জবর সা, সিন জবর সা, সা সা, সিন জবর সা, সিন পেশ সু, সা সু, সিন জবর সা, সিন জের সি, সা সি, সিন জের সি, সিন জের সি, সি সি, সিন জের সি, সিন জবর সা, সি সা, সিন জের সি, সিন পেশ সু, সি সু, সিন পেশ সু, সিন পেশ সু, সু সু, সিন পেশ সু, সিন জবর সা, সু সা, সিন পেশ সু, সিন জের সি, সু সি,